আমরা দেখছি বিশাল একটি মোটরসাইকেলের যে বহর, সেই বহরে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা উৎসাহ এবং ভিক্টোরি চিহ্ন দিয়ে কিন্তু তারা এখানে তারা ভিক্টোরি চিহ্ন দেখাচ্ছেন এই জামিনে মুক্তির কারণে। তাকে যে গাড়িতে নিয়ে আসা হচ্ছে সেই গাড়িটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফুলের যে মালা সেটি কিন্তু রয়েছে। আমরা আপনাদেরকে সেই গাড়ি থেকে তাকে একটু দেখানোর চেষ্টা করব। জামিনে মুক্তি পেলেন, এখন আপনার অনুভূতি কি? আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন যে জামিনে মুক্তি পাওয়ার পরে সত্যের জয় হয়েছে, সত্যের জয়, সত্যের জয়। এমপি হাজি সেলিম সাহেবের সত্যের জয় হয়েছে। দেখতে পাচ্ছেন তাকে ফুলের মালা দিয়ে তার গাড়ি বহর যে লাল গাড়িটি সেটিও ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন দুর্নীতির মামলায় যে 10 বছর দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হাজি সেলিম, তিনি কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন এবং আজকে এই মুক্তির পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে এখন তাকে কিন্তু এই আজ দুপুরে 1টায় কিন্তু সেলিমের যে নেতৃত্ব কেন্দ্রীয় কারাগার যে একটি টিম হাজি সেলিমের জামিনের যে কাগজপত্র সেটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের প্রবেশ করেন এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল মেডিকেলের কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু বুঝে নেন জামিনের কাগজপত্র কিন্তু বুঝে নেন তার যে আইনজীবীরা। দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তাকে এখন। দর্শক একটা সময় কিন্তু সেলিমের যে নেতৃত্ব কেন্দ্রীয় কারাগারের একটি টিম হাজি সেলিমের জামিনের কাগজপত্র কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল শেখ মুজিব মেডিকেল থেকে নিয়ে নেন কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে নেন তারা এবং 611 নম্বর কেবিনে কিন্তু চিকিৎসাধীন ছিলেন তিনি এবং আমাদেরকে উৎসাহ তিনি যে মুক্তি পেয়েছেন সেই উৎসাহ প্রকাশ করেছেন সেটি আপনারা দেখেছেন। এর আগে গত 6 ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু আপিল বেঞ্চ দুর্নীতির মামলায় 10 বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জামিন দেন। একই সঙ্গে 10 বছরের দণ্ডের যে বিরুদ্ধে হাজি সেলিমকে আপিল অনুমতি দেওয়া হয় সেটি আদালতে হাজি সেলিমের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মমতাজউদ্দিন ফকির, বারের সম্পাদক আব্দুল দুলাল সাইদ আহমেদ রাজা। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশেদ আলম খান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কিন্তু ঢাকা 7 আসনের
এই সংসদ সদস্যকে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল। দিয়েছিল আদালত 2007 সালে দুদকের পক্ষ থেকে লালবাগ থানা।